বন্ধুরা, আজকের রেসিপি ফুলকপি। এর মধ্যে নিয়েছি ফুলকপি, তার মধ্যে নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো। এরপর তেল গরম করতে দিয়েছি তার মধ্যে। এরপরে পেস্ট করে মাখাটা পুরোটা কড়াই দিয়ে ফ্রাই করব। ফ্রাই করে নেওয়ার পর দেখুন কেমন লাগছে। এরপর আদা গ্রেট করে নিচ্ছি, দেখুন গ্রেট করা হয়ে গেছে। এরপর আদাটা এর মধ্যে দিয়ে পুরোটা নাড়িয়ে নিচ্ছি, তারপরে দেব একটু এরপর পুরোটা নাড়িয়ে নিচ্ছি, এরপর তুলে রাখবো। এরপর নেওয়া হলো 2 কাপ ময়দা, তার মধ্যে দেওয়া হলো হোয়াইট অয়েল ময়নের জন্য যাতে সফট হয়। এরপর ময়ন হয়ে যাওয়ার পর দেওয়া হচ্ছে জল, জল দিয়ে পুরো ডোটা মেখে নেওয়া হচ্ছে। মেখে নেওয়ার পর আমরা দেখছি কেমন হচ্ছে। ডো রেডি। এরপর লেচি করে ছোট ছোট বল বানিয়ে নেওয়া হয়েছে। এরপর বেলে নিয়ে স্টাফ করা হচ্ছে ওই পুরটা দিয়ে। এরপর সর্ষের তেল দিয়ে ফ্রাই করা হবে, তাই তেল গরম করতে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর একটা করে এটা হাফ স্টাইলে করেছি, আপনারা গোল আকারে করতে পারেন বা লম্বা আকারে করতে পারেন বা ত্রিভুজ আকারেও করতে পারেন, অ্যাজ ইউ উইশ। দেখুন হয়ে যাচ্ছে ফ্রাই। এরপর দেখুন ফ্রাই হয়ে গেছে, একদম গোল্ডেন কালার। এবার সার্ভ করে একটু ঠান্ডা করে তারপরে খান, নাহলে জিভ পুড়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। আরও ভিডিওস পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।